আসসালামু আলাইকুম, মোহাম্মদ আক্তারুজ্জামান বলছি। ফিশারিজ বাংলাদেশ চ্যানেলের পক্ষ থেকে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আজকে এই ভিডিওটি হচ্ছে সেই সব খামারি ভাইদের জন্য যারা হচ্ছে ধান চাষ করে লাভবান হতে পারছেন না, সেই রকম খামারি ভাইদের জন্য যারা শুধু ধান চাষ না, ধানের সাথে ধান খেতে মাছ চাষ করে একটি বাড়তি ফসল বা বাড়তি টাকা উপার্জন করবেন এবং কীভাবে করবেন সেই নিয়ে আজকের ভিডিওটি। আশা করছি পুরো ভিডিও জুড়ে আপনাদের সঙ্গ পাবো। চলুন শুরু করা যাক। চায়না, ভিয়েতনাম, থাইল্যান্ড, মালয়েশিয়া মাছ চাষে বা মাছের যে টেকনোলজিতে এত দূর এগিয়ে গেছে, তার পিছনের কারণ হচ্ছে যে তারা তাদের যতটুকু জায়গা আছে সেই জায়গাটুকু থেকে ম্যাক্সিমাম কী করে উৎপাদন পাওয়া সম্ভব এটা নিয়ে তারা ভেবেছে, এবং শুধু ভেবেই ক্ষান্ত হয়নি, সেখান থেকে ইমপ্লিমেন্ট করে ছেড়েছে। তো যার কারণে আমাদেরকে এই কাজগুলো করতে হবে, আমার যতটুকু জায়গা আছে সেটার ম্যাক্সিমাম ইউটিলাইজ করতে হবে, নাহলে 16 কোটি মানুষকে খাবার নিশ্চিত করা ব্যাপারটা তো সহজ হবে না। আর এছাড়া এই করোনাকালীন দুর্যোগ, এর পরবর্তী যে মহামন্দা এবং মহা অর্থনৈতিক মন্দা তৈরি হবে, সেক্ষেত্রে আমাদের সমস্ত জায়গাটুকুকে ইউটিলাইজ করতে হবে। তো ধান খেতে মাছ চাষের ক্ষেত্রে বেশ কিছু ক্রাইটেরিয়া আছে, যে ক্রাইটেরিয়াগুলো আমাদের ফলো করতে হবে। তার মধ্যে প্রথম যেটা, সেটা হচ্ছে যে সব ধরনের প্রজাতি কিন্তু আমরা ধান খেতে চাষ করতে পারবো না মাছ, যার ফলে আমরা যেটা করব সেটা হচ্ছে যে রাজপুটি, কই, মোসেক্স তেলাপিয়া বা গিফট তেলাপিয়া, কমন কার্প বা মিরো কার্প যেটা বলে সেটা আপনি চাষ করতে পারেন। এই মাছগুলো সাধারণত চাষ করার জন্য পারফেক্ট ধরে নেওয়া হয় ধান খেতে মাছ চাষের ক্ষেত্রে। তো ধান খেতে মাছ চাষ করার ক্ষেত্রে বেশ কিছু আরও কিছু কথাবার্তা এখানে আছে। যেমন আপনি ওই জমিটাতে মাছ চাষ করবেন যে জমিটার হচ্ছে আইলটা অনেক উঁচু করতে হবে, অর্থাৎ 1 ফিট উপরে উঁচু প্লাস 1 ফিট চওড়া। তো আমরা চেষ্টা করলেই কিন্তু কাজটা করতে পারবো। বেশি পানি ধরন কথা থাকবে, এরকম আমরা জমি নির্বাচন করব। আবার ধানের সাথেও করতে পারবো, আবার ধানের পরবর্তী সময় যদি পানি থাকে তখনও কিন্তু মাছটা আমরা চাষ করতে পারবো। অর্থাৎ মোটামুটি সব দিকেই একটা আমরা ই করতে পারবো, মানে ইউটিলাইজ করতে পারবো যদি আমরা উদ্যোগী হই। তাহলে এখন সুবিধাটা কোন জায়গায়, সেটা হলো যে মাছগুলোর কথা আমি বললাম, এই মাছগুলো কীটপতঙ্গ খেয়ে থাকে, পেরিফাইটন, অর্থাৎ ধানের নিচে দেখবেন যে ধানের গোড়ায় হচ্ছে যে শ্যাওলা যে জিনিসগুলো জমে পেরিফাইটন বলে, এগুলো তারা খেয়ে থাকে। আবার ধান খেতে অতিরিক্ত যে সারের যে মানে সার বা হচ্ছে প্রাকৃতিক খাবার, এগুলো কিন্তু যেটা তৈরি হয় সেটাও কিন্তু হচ্ছে মাছ খেয়ে থাকে, যার ফলে আপনার খরচ কিন্তু একেবারে কমে যাচ্ছে। এই ক্ষেত্রে আপনার যে ডোজ, অতিরিক্ত কোনো ডোজ আপনাকে করতে হচ্ছে না, প্রতি শতকে 15 থেকে 20টি, 15টি দিলে ভালো হয়, আপনি এই মাছগুলো মজুত করবেন। মজুতের ক্ষেত্রে আগে মাথায় রাখতে হবে যে আমি ধান আগে বুনে দেবো, বোনার হচ্ছে 10 থেকে 15 দিন পরে হচ্ছে আমি সেই পোনাগুলো ছাড়বো। যদি সম্ভব হয় তাহলে হচ্ছে ধান ক্ষেতের 3% এরিয়াতে আপনি একটা 3 থেকে 4 ফিট পুকুর করতে পারেন পাশে, বা একটু জায়গা করতে পারেন যেখানে গিয়ে মাছ অনেক সময় অতিরিক্ত গরম হলে সেখানে গিয়ে আশ্রয় নিতে পারে, এরকম একটি পুকুর করাই যায় বা করা যেতে পারে আর কি। তো আবার অনেক সময় কীটনাশক সাধারণত দেওয়ার প্রয়োজন হয় না, যদি কীটনাশক দেওয়ার প্রয়োজন হয় তাহলে সেক্ষেত্রে মাছগুলো যেন সেই আশ্রয়স্থলে বা সেই জায়গায় গিয়ে থাকতে পারে, এরকম একটা কন্ডিশন করতে হবে আর কি, দিতে হবে। সব ধরনের ধানের ক্ষেত্রে অবশ্য চাষ করা যায় না। আমার যতটুকু ধারণা সেটা হচ্ছে BR 11, BR 16 এই জাতগুলো ধান, মানে ধান হচ্ছে মাছের সাথে ধান চাষ করার একটা উপযোগী জাত, এই ধানগুলো হচ্ছে দেওয়া যেতে পারে। তো মোটামুটি আপনি যদি 4 থেকে 5 মাস পানি থাকবে এরকম কোনো পুকুরে আপনি
এই ধান ক্ষেত ধানের ক্ষেতকে হচ্ছে মাছ চাষে রূপান্তরিত করতে পারেন, মাছ চাষের পুকুরে রূপান্তরিত করতে পারেন, যার ফলে আপনার যে কম যে জায়গাটুকু যে কম জায়গাটুকুর ম্যাক্সিমাম ইউটিলাইজেশন আপনারা করতে পারবেন। তো এই আশা করছি আপনারা মাছ চাষে বা এই রূপালী বিপ্লব তৈরি করুন, আমাদের যে জায়গাটুকু আছে সেই জায়গাটুকু যেন ম্যাক্সিমাম ইউটিলাইজ করতে পারেন, অর্থাৎ কম খরচ কম জায়গা আমরা কী করে ম্যাক্সিমাম ইউটিলাইজ করব, এই কথাটুকু আপনাদের ভালো মতো অনুধাবন করে সেই মতো এগিয়ে যান এই কামনা করছি। ভালো থাকবেন সবাই, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনে ক্লিক করবেন, বেশি বেশি শেয়ার করবেন সেসব খামারিদের খামারি ভাইদেরকে ভাইদের কাছে যারা বেশি উপকৃত হবে। তো ভালো থাকুন।